প্রিয় দর্শক দুঃসহ যানজটে আমাদের কত ক্ষতি হচ্ছে তাই তুলে ধরা হয়েছে আজকের ভিডিওতে দিনে পঞ্চাশ লাখ কর্মঘণ্টা নষ্ট বছরে আর্থিক ক্ষতি চল্লিশ হাজার কোটি টাকা দিনে নামছে তিনশো একাত্তর গাড়ি যানজটে বিশ্বের তৃতীয় ট্রাফিক ব্যবস্থাপনাও বড় সমস্যা আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্টের চলতি সংখ্যায় প্রকাশিত প্রতিবেদনে বর্তমান সরকারের আমলে দেশের ধারাবাহিক উন্নয়ন অগ্রগতি নিয়ে ব্যাপক প্রশংসা করা হলেও ঢাকার যানজটের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে বলা হয়েছে উনিশশো সালে রাজধানীতে তিরিশ লাখ মানুষের বসবাস ছিল এখন তা দাঁড়িয়েছে এক কোটি আশি লাখে দেশের অর্থনৈতিক উন্নয়নের পঁয়ত্রিশ ভাগই ঢাকা কেন্দ্রিক বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় মাত্রা অতিরিক্ত যানজটের কারণে বিদেশি বিনিয়োগ বাড়ছে না সৃষ্টি হচ্ছে না কর্মসংস্থান কবে নাগাদ যানজট নিরসন সম্ভব হবে তা স্পষ্ট নয় পুলিশ বলছে রাস্তা কম অথচ দেদার যানবাহন রেজিস্ট্রেশন চলছে ঢাকায় রাস্তা অনুপাতে তিন লাখ যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারে এখন রাজধানীতে বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ অনুমোদিত যানবাহনের সংখ্যা প্রায় পনেরো লাখ অনুমোদনহীন যানবাহন কত এর সঠিক পরিসংখ্যান নেই এর সঙ্গে উন্নয়ন কর্মকা চলছে সব মিলিয়ে যানজটের কারণে প্রায় দিনভর স্থবির থাকে নগরী এছাড়া যানজট নিরসনে উড়াল সড়ক নির্মাণ হলেও এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব না হওয়ায় নিজের সড়কে যানজটের চিত্র আগের মতোই ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও ত্রুটি রয়েছে সেই সঙ্গে জনসংখ্যার বাড়তি চাপ তো আছেই বিশেষজ্ঞরা বলছেন চলমান পরিস্থিতিতে আগামী পাঁচ বছরে হাঁটার গতি ও যানবাহনের চলার গতি হবে সমান এখন ঘন্টায় সর্বোচ্চ চার কিলোমিটারের কিছু বেশি যানবাহন চলতে পারে মাত্রা অতিরিক্ত যানজটের কারণে দিনে নষ্ট হচ্ছে পঞ্চাশ লাখ কর্মঘণ্টা বছরেই আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় চুয়াল্লিশ হাজার কোটি টাকা যানজট কমাতে দশ বছরে তেতাল্লিশ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে সরকার সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে ষাট ভাগ যানজট কমানো যদি সম্ভব হয় তাহলে বাইশ হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব পঞ্চাশ লাখ কর্মঘন্টা নষ্ট ঢাকা মহানগরীতে যানজটে প্রতিদিন আটত্রিশ লাখ কর্মঘন্টা নষ্ট হয় এ হিসাব ১৭ সালের বিশ্ব ব্যাংকের এক বছর পর আঠারো সালে বুয়েটের এক গবেষণায় বলা হয়েছে এই অঙ্কটি ৫০ লাখ কর্মঘন্টা এ হিসাব এডিবির যানজটে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ সাঁত্রিশ হাজার কোটি টাকা দেখিয়েছে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট যা জাতীয় বাজেটের এগারো ভাগের এক ভাগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন বলেন নগরের যান যানজট যদি ষাট শতাংশ কমানো যায় তবে বাইশ হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব হবে সম্প্রতি বুয়েটের একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট ও রোড সেফটি ফাউন্ডেশন ওই গোলটেবিলে অধ্যাপক মোয়াজ্জেম উপস্থিত গবেষণা প্রতিবেদন যানজটের কারণে সময় নষ্ট এবং আর্থিক ক্ষতির হিসাব তুলে ধরে বলেন ঢাকায় যানজটের কারণে পিক অ্যাওয়ারে গণপরিবহনগুলোর গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটারে কমে নেমে এসেছে যেখানে হেঁটে চলার গতিও প্রায় পাঁচ কিলোমিটার ফলে প্রতিদিন পঞ্চাশ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে ঢাকা শহরে গণপরিবহনগুলো প্রতিদিন ছত্রিশ লাখ ট্রিপে ৩৫ শতাংশ যাত্রীকে কর্মক্ষেত্রে নিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় যানজট সম্পর্কে অধ্যাপক মোয়াজ্জেম বলেন যানজটের কারণে মানব চরিত্রের নয়টি দিক নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার পাশাপাশি নাগরিকদের সামাজিক যোগাযোগে প্রভাব পড়ছে প্রতিবেদনে বলা হয় বর্তমানে ঢাকার জনসংখ্যা এক কোটি সত্তর লাখ যা ৩৫ সালে বেড়ে দাঁড়াবে দুই কোটি তেষট্টি লাখে এ সময় ট্রিপের সংখ্যা দুই কোটি আটানব্বই লাখ থেকে বেড়ে দাঁড়াবে পাঁচ কোটি এগারো লাখে কিন্তু বিদ্যমান সড়ক ব্যবস্থায় এ যাতায়াত সম্ভব নয় ফলে আধুনিক গণপরিবহন ব্যবস্থা তথা মেট্রো রেল ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে এজন্য বর্তমানে চলমান প্রকল্প সহ রাজধানীতে পাঁচটি মেট্রো রেল নির্মাণ করতে হবে এতে বিনিয়োগ প্রয়োজন হবে প্রায় দুই হাজার ছাপ্পান্ন কোটি ডলার বা এক লাখ উনষাট হাজার আটশো পঁচানব্বই কোটি টাকা যানজটের উনিশ কারণ বলছে পুলিশ যানজট নিরসনে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক গবেষণা প্রতিবেদন দাখিল করা হয়েছে দুই বছরের বেশি সময় যেখানে রাজধানীতে যানজটের অনিষ্টিক কারণ উল্লেখ করা হয়েছে যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে দর্শক আমাদের পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ